আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট রওশন আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট নিয়ে এসেছি এবং আমাদের এই আলোচনা সিরিজ হচ্ছে অর্পিত সম্পত্তির বাংলাদেশের সকল থানার সকল মৌজা ও যে সকল গ্যাজেট রয়েছে অর্থাৎ বাংলাদেশে যে সকল জেলার অর্পিত সম্পত্তির তালিকা করা হয়েছে সেই সকল জেলায় যে থানা এবং থানার সাথে যে মৌজা তালিকা করা হয়েছে সেই তালিকার পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমরা ধারাবাহিক আলোচনা নিয়ে আসার চেষ্টা করছি সে তারই ধারাবাহিকতায় অর্পিত সম্পত্তি তালিকা তালিকা এটা এটা হচ্ছে হচ্ছে ক এবং জেলা ঢাকা থানা সাবার সাবার থানার যে সকল সম্পত্তি ক তালিকাভুক্ত রয়েছে গ্যাজেট ভুক্ত রয়েছে সেটার মৌজাওয়ারির ভিতরে তালিকা দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি পরীক্ষা করতে চান অথবা চেক করতে চান এই যে মৌজা বিলামালিয়া মৌজা বিলামালিয়া এভাবে থানার সে সকল রয়েছে তালিকা এখানে তাই আপনার সম্পত্তি অর্পিত কিনা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে গ্যাজেটের সরানাপন্ন হতে হবে আর গ্যাজেট থেকে গ্যাজেটের তালিকা থেকে আপনার সম্পত্তিকে অবমুক্ত করার জন্য হলেও আপনাকে এটা সংরক্ষণে নিতে হবে যেমন মৌজা রয়েছে মাই এভাবে বিভিন্ন রয়েছে এই 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 গ্যাজেটে তাই গ্যাজেটটা আপনারা মৌজা মৌজা সংরক্ষণে রাখবেন এবং আমাদের সাথে ধারাবাহিক আলোচনায় আমাদের সাথে থাকবেন বাংলাদেশের সকল জেলার যে সকল জেলার বিশেষ করে যে সকল জেলার অর্পিত সম্পত্তি তালিকা রয়েছে এবং আমরা চেষ্টা করব সেই অধিকাংশ জেলার তালিকা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং আপনারা যেন এই তালিকা থেকে জেনে নিতে পারেন বা কিভাবে সেই গ্যাজেটটা হয় তার একটা নমুনা যেন আপনারা দেখতে পারেন এই ধারাবাহিক আলোচনায় আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম